হাইলাকান্দি লালা পুলিশের হাতে আটক রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর, এনএসইউআই এর সহসভাপতি মজমুল ইসলাম লস্কর সহ অন্যান্য বহু নেতাকর্মী। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শুক্রবার চার দলীয় ঐক্যমঞ্চের ডাকা 12 ঘণ্টার বরাক বন্ধকে সফল করতে সকালে লালার কৃষ্ণপুর বাজারে মাঠে নামেন রাইজার দলের নেতা জহির উদ্দিন লস্কর, এনএসইউআই এর সহসভাপতি মজমুল ইসলাম লস্কর, বিডিএসএফ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর সহ বহু পিকেটার। তারা রাজ্যের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে ক্ষোভের পারদ উগরে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকেন পিকেটাররা। স্থানীয় কাঁচা সুপারির ক্রয় বিক্রয় ও রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, তৃতীয় ও চতুর্থ শ্রেণী পদে নিয়োগ পরীক্ষার ফলাফল সংবাদপত্রে প্রকাশ করা, আগের পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা গ্রহণ করা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিযুক্তির ক্ষেত্রে বরাকের স্থানীয় আবেদন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া, মেঘালয়ে খাসিয়া উপজাতিদের হাতে বাঙালিদের ওপর নির্যাতন বন্ধ করা, সার্বভৌমত্ব দাবি করা, খাসিয়া ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা ইত্যাদি বিভিন্ন গণদাবির পরিপ্রেক্ষিতে সকালে যখন চার দলের ঐক্যমঞ্চের নেতারা লালার কৃষ্ণপুর বাজারে আন্দোলনে নামেন, তখন লালা থানার সেকেন্ড ওসি বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশের দল রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর, এনএসইউআই এর সহসভাপতি মজমুল ইসলাম লস্কর, বিডিএসএফ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর, সমাজসেবী আলী আহমেদ লতু সহ বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করে লালা থানায় নিয়ে আসেন। এরপর রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর জানান, বরাক উপত্যকায় বঞ্চনার নজির গড়ে তুলেছে জনবিরোধী বিজেপি সরকার। স্থানীয় কাঁচা সুপারির ক্রয় বিক্রয় ও রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে হাতে না মেরে ভাতে মারছে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার। শীঘ্রই তাদের গণদাবি পূরণ করা না হলে তাদের আন্দোলন আরও জোরদার করে তোলা হবে এবং তাদের এই আন্দোলন চলছে চলবে বলে জানান রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো রিপোর্টে। আজকে আমাদের বরাক উপত্যকার স্থানীয় সুপারি প্রয়োগ নিষেধাজ্ঞা এবং সালাম প্রত্যাহারের দাবি, বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড চাকরিতে বঞ্চিত করার প্রতিবাদে সমস্ত বরাক উপত্যকায় প্রত্যেক বিরোধী দল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে যে বন্ধ ডাক দিয়েছে। আজকে এই বন্ধ সফল করতে বিভিন্ন জায়গায় আমাদের কর্মকর্তারা যখন রাস্তায় নেমেছে, হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় আমাদের কর্মকর্তাদের গ্রেফতার করে আনা হয়েছে। আমরা আসাম সরকারের কাছে দাবি জানাচ্ছি যে বরাক উপত্যকার অর্থনীতির মূল উৎস আমাদের স্থানীয় সুপারি। এই স্থানীয় সুপারি প্রযুক্তিকরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন চলবে। আজকে সমস্ত বরাক উপত্যকায় প্রতিবাদ হচ্ছে, সমস্ত বরাক উপত্যকার আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, বিভিন্ন জায়গায় দোকানপাট গাড়ি গুড়ি সব বন্ধ করে প্রতিবাদ সাব্যস্ত করেছে, কিন্তু এই সরকার বুঝছে না। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বরাক উপত্যকার অর্থনৈতিক স্বার্থে অতি সত্বর হাইলাকান্দি কাছাড় এবং করিমগঞ্জ জেলার 3 ডিসিকে অতি সত্বর নির্দেশ দেওয়া হোক, যাতে স্থানীয় সুপারি ক্রয় বিক্রয়ের উপর যাতে কোনো নিষেধাজ্ঞা না থাকে। ঠিক একই সঙ্গে আমরা দেখেছি যে বরাক উপত্যকার প্রায় 2 লক্ষ ছাত্রছাত্রী এই থার্ড গ্রেড এবং ফোর গ্রেডের ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল, কিন্তু বরাক উপত্যকায় 1% ছাত্রছাত্রী সুযোগ পায়নি।
আমরা দেখেছি বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা আইএস হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে এরা যোগ্যতা অর্জন করতে পারে না এর চেয়ে দুর্ভাগ্য বিষয় আর কি আসলে সরকার পরিকল্পিতভাবে বরাককে শেষ করার একটা চক্রান্ত করছে এই চক্রান্তের বিরুদ্ধে সমস্ত বরাক উপত্যকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে আন্দোলন করেছে বিভিন্ন পুলিশ ফাঁড়ি থেকে শো শো মানুষ গ্রেফতার করে থানায় আনা হয়েছে তাই আজকে এই আন্দোলনকে সফল করার জন্য প্রত্যেক কর্মকর্তাকে আমার রাইজোর দলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ড্যাশের রিপোর্ট তরঙ্গ টিভি।